সময় পরিবর্তনশীল। বলা হয় মৃত্যু আমাদের জীবনের সবথেকে কঠিন সত্য। মৃত্যুর পর আসলে কি হয় এটা হয়তো অনেকেই জানে না, কিন্তু এটা জানার সকলের আগ্রহ থাকে। মৃত্যুর পর আত্মার কি হয়, কোথায় যায়, এই বিষয়টি আমাদের অজানা তথ্য চ্যানেল আপনাদের সামনে তুলে ধরবে। মৃত্যুর পর আত্মা কোথায় যায়, আত্মার কি হয়, এই সমস্ত উত্তর পাওয়া যায় গরুড় পুরাণে। গরুড় পুরাণে একটি ঘটনার কথা উল্লেখ আছে, যেখানে ভগবান শ্রী বিষ্ণু বাহন গরুড় ভগবান বিষ্ণুকে প্রশ্ন করেন যে প্রভু, মৃত্যুর পর আত্মা কতদিনে যমলোকে পৌঁছান। উত্তরে শ্রী বিষ্ণু তার বাহন গরুড়কে খুব সুন্দরভাবে একটি ঘটনার বর্ণনা দেন। মৃত্যুর পর আত্মা 47 দিনের মাথায় যমলোকে গমন করে। এই ঘটনাটি শ্রী বিষ্ণু তার বাহন গরুড়কে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন। আমাদের অজানা তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গরুড় পুরাণে বলা হয়েছে মানুষ মৃত্যুর সময় তার কথা বলার শক্তি হারিয়ে ফেলে। মানুষ যখনই মৃত্যুর কোলে ঢলে পড়ে, ঠিক সেই সময় মানুষটি ভগবানের দিব্য দৃষ্টি লাভ করে। দিব্য দৃষ্টি মানে হল যেখানে মানুষ ভগবানের সমস্ত সৃষ্টিকে সমানভাবে দেখতে পায়। এরপর আত্মাটিকে যমলোকে নিয়ে যাওয়ার জন্য আসে মৃত্যুর রাজা যমদূত। গরুড় পুরাণে আরও বলা হয়েছে যে মৃত্যুর সময় আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য একজন নয় দুজন আবির্ভূত হয় যমদূত। তখনই আত্মাটি যমদূতকে দেখতে পায় এবং ভয়ে দেহত্যাগ করে চলে আসে। তারপর যমদূত আত্মাটির গলায় একটি দড়ি পরিয়ে যমলোকে নিয়ে যায়। গরুড় পুরাণে এও বলা হয়েছে যে মানুষটির যদি ভালো কাজ করে তাহলে তার আত্মাটিকে পরমাত্মার বাহন এসে নিয়ে যায়, অর্থাৎ আত্মাটি স্বর্গলাভ ঘটে। আর যদি মানুষটি খারাপ কাজ করে তাহলে তার আত্মাটিকে যমলোকে পৌঁছানোর পর আত্মাটিকে চরম যন্ত্রণা দেওয়া হয়। এরপর ঠিক সেই দিনে আত্মাটিকে পুনরায় নিজের ঘরে ফিরিয়ে দেওয়া হয় তার অন্তিম কাজকে নিজের চোখে দেখার জন্য। মারা যাওয়ার 12 দিন পর্যন্ত সে তার আত্মীয়দের সাথে একসঙ্গেই থাকে। এরপর 13 দিনে যখন পিণ্ডদান করা হয় তখন আবার যমদূত এসে আত্মাটিকে যমলোকে নিয়ে যায়। যদি আত্মাটি স্বর্গলাভ করে তাহলে ফিরে যাওয়ার পথটি খুবই সহজ হয়, কিন্তু আত্মাটি যদি নরকবাস হয় সেক্ষেত্রে আত্মাটিকে বৈতন্য নদী পার হতে হয়। বৈতন্য নদী হলো গঙ্গার এক ভয়াবহ রূপ, যেখানে উত্তপ্ত লাভা প্রবাহিত হয়। আত্মাকে যমলোকে নিয়ে যাওয়ার সময় সেই নদীর মধ্য দিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং আত্মাটি এমন অনুভব করে যেন তার সমস্ত শরীর জ্বলে যাচ্ছে। যদি আত্মাটি পাপের মাঝেও কোনো ভালো কাজ করে তাহলে সেই আত্মাটিকে বাহন করে বৈতন্য নদীর ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়। পুরাণ মতে বৈতন্য নদীর এই যাত্রা হয় 47 দিনের। এই 47 দিনের যাত্রাপথটি ভগবান শ্রীবিষ্ণু তার ভক্ত গরুড়কে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।